হ্যাঁ জগতবাসী, আজকে সমস্ত ভিউয়ার্সের সামনে হাজির হইলাম আমি শামিম আলী চিশতি। তো আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম, সেই আলোচনাটি হলো মানুষের যখন মৃত্যু হয় তখন এই মৃত্যু সকলের কি একই রকম হয়, কারো বেশি কষ্ট হয় কারো কম কষ্ট হয়। তবে এই পৃথিবীতে যারা বান্দা তাদের কষ্টের সীমা নেই, এরপরে নিকৃষ্ট বান্দা যারা তাদের তো আরও কষ্টের কোনো সীমা নেই। তবে যারা বান্দা থেকে বন্ধু হয়েছে, এই বন্ধুদের মৃত্যুতে যেই কষ্ট, বান্দার মৃত্যুতে কি সেই কষ্ট, এবং নিকৃষ্ট বান্দার কি সেই কষ্ট? না বাবা, এই তিনটা স্তরের লোকের তিন রকম কষ্ট। একটা উদাহরণ আমি দেব, যেমন একজন নবী তিনি একটা জায়গাতে বসে আছে, বসে বসে চিন্তা করতেছে যে মানুষ মৃত্যুবরণ করবে, এরপরে বেহেস্ত নসিব হবে, দেখি আমি কবরে শুব না, কবরে না শুয়ে আমি বেহেস্তে চলে যাব। তখন দেখতেছে আজরাইল আসতেছে, আজরাইলকে বলে বন্ধু কেমন আছো বন্ধু? আজরাইল বলে হ্যাঁ ভালো আছি আল্লাহ রলি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। যে আমি যে আপনাকে বন্ধু বলে ডাক দিয়েছি, তাহলে আপনি কি আমার কিছু কথা রাখবেন না, আমি আপনার সাথে কিছু আলোচনা করতে চাই। তখন আজরাইল ফেরেশতা বলতেছে আমি তো আল্লাহর চাকরি করি, তো একটা জায়গাতে মানুষের রুহ কবজ করে আনতে হবে, তো সেই কাজটা সেরে আপনার সাথে আলাপ করব। তখন ঠিক আছে আমি বসলাম, আপনি যান। তখন আজরাইল সেদিকে রুহ কবজ করে আসার পথে তখন বলল, হে আল্লাহর নবী, আপনি আমার সাথে কি আলাপ করবেন? তখন আল্লাহর নবী বলতে শুরু করল, হে আজরাইল, আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করব, এবং মৃত্যুবরণ করার পরে আমার ভিতরে আবার রুহটা দিয়ে দেওয়া হবে। কেমনে বলতেছে যে আমি এখন মরব, আমার রুহটা, হে আজরাইল আপনি আমার রুহটা বের করবেন, রুহ বের করার পরে আবার সাথে সাথে দিয়ে দিবেন। তখন আজরাইল বলতেছে না আল্লাহর হুকুম নেই, আল্লাহর হুকুম ছাড়া এটা কিভাবে করতে পারি? তখন বলল, দোস্ত আমি তো আপনাকে বন্ধু বলে ডেকেছি, যে আমার রুহটা বের করে তো নিয়ে যাচ্ছেন না, আপনি তো আবার দিয়ে দিচ্ছেন, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব, যে মৃত্যুবরণ করলে কেমন লাগে। তখন আজরাইল বলল ঠিক আছে। তখন আজরাইলের কোলের মধ্যে শোয়াইয়া যখন রুহটা বের করল তখন মারা গেল, যখন আবার নবীর রুহটা দিয়ে দিল তখন আবার জীবিত হয়ে গেল। তখন জীবিত হয়ে নবীজি বলতেছে, হে আজরাইল আমি আপনাকে বন্ধু বলে ডেকেছিলাম না? কয় হ্যাঁ। তাহলে বন্ধু হয়ে বন্ধুকে এত কষ্ট দিয়ে আপনি জান কবজ করলেন? কয় হায় হায় আপনি কি বলেন, আপনার জানটা এত আরামের সাথে আমি কবজ করেছি যেন আপনার কষ্ট না হয়। কয় জানেন আমার কেমন কষ্ট হয়েছে? কি একটা ঝোলানো একটা খাসিকে যদি চামড়াটা ছিঁড়ে আলাদা করে ফেলা হয় কিরকম একটা কষ্ট হবে, ঠিক আমার এরকম কষ্ট হয়েছে। তখন আজরাইল বলে হায় হায় আমি আরও কত কষ্ট দিয়ে প্রাণের বা বিভিন্ন পাপীদের জান কবজ করে আনি, আর এত আরামের সাথে এনেছি, তারপরেও আপনার এরকম কষ্ট হলো? হে আল্লাহর দোস্ত আমায় ক্ষমা করবে। কয় না না না, আপনি তো এটা ইচ্ছা করে করেন নাই, আর মৃত্যুর জ্বালা যন্ত্রণা তো আপনি এখনও ভোগ করেন নাই, হয়তো আমি বেঁচে থেকেই তা অনুভব করলাম। ভাবতেছে যে মানুষের মৃত্যু তো একবারই, আর আমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি,
তখন মনে মনে ভাবতেছে আর এই কথা বলতেছে, মৃত্যুর সাত আমি গ্রহণ করে ফেলেছি। তখন বলতেছে, আজরাইল, আপনি তো আমার বন্ধু বলে ডেকেছি, তো আপনি আমাকে একটু বেহেস্তটা ঘুরে ঘুরে দেখাবেন? না না না, আল্লাহর হুকুম নেই। আহা, আল্লাহর হুকুম নেই, আমাকে তো আর আপনি বেহেস্তে রাই খাসবেন না, আমাকে একটু একটু দেখায় নিয়ে আসবেন। ও আচ্ছা দোস্ত, চলেন। তখন বেহেস্তটাকে যখন ঘুরে ঘুরে দেখাইতেছিল, তখন দেখাইতে দেখাইতে বলল যে আমি একটু বেহেস্তের ভিতরে একটু ঢুকে দেখতে পারি? তিনি বলল যে হ্যাঁ দেখেন। তখন দেখতে গিয়ে ইউনুস নবীর হাতের যে লাঠি ছিল, আশা ছিল, এই আশাটা ওখানে রাখছে বেহেস্তের মধ্যে। রাখার পরে আজাইল ডাকে, হ্যাঁ আল্লাহর দোস্ত আসেন। তখন বলতেছে, হ্যাঁ আসতেছি আসতেছি। তখন আসছে, বেহেস্তের দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, হে বন্ধু, আমি তো লাঠিটা রাইখে আসছি। তখন লাঠিটা আনতে গিয়ে এখন আর আসে না। তখন আজরাইল বলতেছে, কি আল্লাহর বন্ধু আসেন না কেন? আরে আমি তো বলি নাই, আমি তো বলছি লাঠিটা রয়ে গেছে, কিন্তু আমি তো বলি নাই যে লাঠিটা নিয়ে আবার আসবো, এই কথা বলছি। ও তার মানে আপনি আসবেন না, আমাকে অপরাধী বানাবেন? তুমি তো অপরাধী না বন্ধু। কেন? যে মানুষ মৃত্যুর পরে তো বেহেস্ত যাবে, আমি একবার মরেছি না, হয়তো কবরে শুই নাই, আমি একবার মরেছি না। যাই হোক, এই আলাপে গেলাম না। আজকের যে আলাপটি, যে কোন মানুষের মৃত্যু হলে সে বুঝতেই পারবে না, তার কষ্ট যন্ত্রণা বুঝবে না, সেই মানুষটির মৃত্যুর খবর যে এমনই যে সে যে মারা গেছে সে বলতেই পারবে না, এত আরামদায়ক হবে, সেটা কেমন? আজরাইল যদি আকাশ জমিন নিয়া এত বড় আজরাইল হয়, তাহলে এত বড় আজরাইলের কাছে একটা মানুষ একটা মশার থেকেও ছোট। তবে আপনি আর আমি যদি একটা মশাকে অনেক আরামের সাথেও ধরি, তবুও কিন্তু মশাটা কষ্ট পাবে। আজরাইল এত বড় আকাশ পাতাল যদি একটা মানুষকে যত আরামের সাথেই ধরুক, তার কষ্ট তো হবেই। তখন আল্লাহ কি বলেছে, আমার বন্ধুদের মৃত্যুতে যেন কষ্ট না হয়। কোরআনে আল্লাহ একথাও বলেছে, আমার বন্ধুদের ভয় নেই, চিন্তা নেই, তারা চিন্তিত হবে না। তাহলে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা অনেক কষ্টের হয়। একজন নবীকে এত আরামের সাথে জান কবচ করলো, যেন একটা খাসির থেকে চামড়া আলাদা করে ফেললো, এত কষ্ট হয়েছে। তাহলে আল্লাহর একজন বন্ধুকে যখন, আল্লাহর একজন বন্ধুকে যখন এই জান কবচ করা হবে, তখন আজরাইল তাকে ধরবেও না ছোবেও না, সেটা কি করবে? আজরাইল দূরে দাঁড়াবে আর সালাম দেবে, হে আল্লাহর বন্ধু আপনার সময় হয়েছে গো। তখন সে আল্লাহর বন্ধু হেসে হেসে বলবে আর চোখের পানি ফেলবে যে হে আল্লাহ, এই পৃথিবী থেকে তো শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তারপরেও আল্লাহর স্মরণ রেখে আর দেখতেছে আল্লাহ, আল্লাহর স্মরণ রাখতেছে, কিন্তু আজরাইলকেও সামনে দিতে সে বিচলিত হয় না, কারণ আল্লাহর বন্ধু, তার ভয় নেই। তখন সে আজরাইল বলতেছে, হে আল্লাহর দোস্ত, আপনাকে আমি ধরে ছুঁয়ে আপনাকে আপনার সাথে বেদবি যদি হয়ে যায়। আল্লাহর বন্ধুর সাথে বেদবি করলে আল্লাহর সাথেই বেদবি করা হয়। তখন সেই আজরাইল বলল যে হে আল্লাহর বন্ধু, আমার হাতের দিকে তাকান। তখন আজরাইল হাতের দিকে যখন তাকাইল, তাকানোর পরে যখন এ আল্লাহর ওলি আল্লাহর নাম নিতে শুরু করল, তখন অটোমেটিকলি এই দেহ থেকে আত্মা বের হয়ে সে আজরাইলের হাতে চলে গেল, অটোমেটিক চলে গেল। তাহলে কোনো কষ্ট হলো না, আর যদি আজরাইল ধরতো তাহলে কষ্ট হতো। হে জগৎবাসী, আমরা যেন এই পৃথিবী থেকে, বান্দা থেকে বন্ধু হয়ে যাইতে পারি। হে জগৎবাসী, এই পৃথিবীর থেকে, আল্লাহর বান্দা থেকে যেন আমরা বন্ধু হয়ে যেতে পারি, তাহলে কোনো জায়গাতে আমাদের চিন্তিত হবে না। হে জগৎবাসী,
আজ আমি আপনাদেরকে এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।